হ্যালো বন্ধুরা, আমরা যখন চাঁদে এবং মঙ্গলে উপগ্রহ পাঠাচ্ছি, ইন্টারনেটের বদলে পুরো দুনিয়া একটা গ্রামে পরিণত হয়েছে, তখন আমাদের সমসাময়িক হয়েও তাদের দূরত্ব লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে। এরা আসলে ভারতের একটা বিশেষ নাগরিক। জেনে নেওয়া যাক তাদের গল্প। প্রকৃতির অংশ হয়ে তারা বেঁচে আছে, একইভাবে হাজার হাজার বছর ধরে আন্দামানের গভীর জঙ্গলে। এই জনগোষ্ঠী হলো জারোয়া জাতিগোষ্ঠী, সংখ্যায় মাত্র 350 থেকে 400 জন। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব জারোয়া জাতিগোষ্ঠীর জীবন প্রণালী এবং সভ্য মানুষের সাথে তাদের সম্পর্ক কীরূপ। অনেক অজানা তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই আশা রাখছি। নৃতত্ত্ববিদগণ অনুমান করেন, প্রায় 65 থেকে 70 হাজার বছর আগে আফ্রিকার কোনো এক গ্রহণ জঙ্গল থেকে যে কোনো কারণে বা যে কোনোভাবে সমুদ্রে ভাসতে ভাসতে তারা আসে আন্দামান। আফ্রিকা থেকে আন্দামান এই হাজার হাজার মাইল পথ তারা কিভাবে পাড়ি দিয়েছিল, তাদের সংখ্যা তখন কত ছিল তার কোনো তথ্য কেউ জানেনি। হাজার হাজার বছর ধরে তারা বাস করেছে একইভাবে, আধুনিক মানুষের পোশাক পরিচ্ছন্ন তাদের কাছে অজানা অচেনা। জঙ্গলে গাছের পাতা বা ছাল দিয়ে বানানো তাদের পরিধান। অধিকাংশ সময়ে তারা পোশাক পরতে অপছন্দ করে, তারা শিকারি। বন্য শুকর, হরিণ, লিজার্ড এবং সামুদ্রিক মাছ কচ্ছপ শিকার করে খায়। সভ্য জগৎ এবং সভ্য মানুষদের তারা পছন্দ করে না, তীর ধনুক নিয়ে তারা তেড়ে যায়। জারোয়ারা বাস করে সংরক্ষিত বনাঞ্চলে। প্রায় 900 বর্গ কিলোমিটার বিস্তৃত আন্দামান দ্বীপের জারোয়া সংরক্ষিত বন। আন্দামান দ্বীপের একদম দক্ষিণ প্রান্তে আছে এর প্রধান শহর পোর্ট ব্লেয়ার। এটি ভারতীয় নেভির একটি ঘাঁটি। বেশ কয়েক বছর আগে আন্দামান প্রশাসন এখানে নির্বুদ্ধিতার চরম পরিচয় দেয়। উন্নয়নের নামে পোর্ট ব্লেয়ার এবং উত্তর আন্দামানের মধ্যে তৈরি করে একটি সংযোগকারী রাস্তা, যার নাম হলো আন্দামান ট্রাঙ্ক রোড। প্রায় 60 কিমি গেছে জারোয়া সংরক্ষিত বনের ভেতর। এই ট্রাঙ্ক রোডই বিপর্যয় নিয়ে এসেছে জারোয়া আদিম গোষ্ঠী তাদের প্রাকৃতিক জীবনে। টুরিস্টরা ধেয়ে আসে ভারত এবং বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অসংখ্য ট্যুর অপারেটর, তারা চালু করে জারোয়া রিজার্ভ ফরেস্ট জঙ্গল সাফারি। টুরিস্টরা আসে তাদের খাদ্য এবং বস্ত্রের সঙ্গে নেশা করা সামগ্রী এবং মানসিক বিকৃতি নিয়ে। অভিযোগ ওঠে জারোয়া শোষণে, তাদের নেশা করানো হয়, খাদ্যের বিনিময়ে তাদের নাচ করানো হয় এবং শ্লীলতাহানিও করানো হয়। প্রমাদ গণেন পরিবেশবিদরা। আন্দামান ট্রাঙ্ক রোড এবং জঙ্গল সাফারি বন্ধ করার জন্য মামলা হয় সুপ্রিম কোর্টে 2013 সালে। কোর্ট জঙ্গল সাফারি বন্ধ করে, টুরিস্টদের জারোয়াদের সাথে কোনোরকম সম্পর্ক এমনকি জঙ্গলে তাদের ফটো তোলা বেআইনি ঘোষিত করে। ট্রাঙ্ক রোড বন্ধ করা হয়নি, পুলিশ পাহারায় দিনে 60টি গাড়ি ওই রাস্তা দিয়ে চলাচলের অনুমতি দেয়। জারোয়াদের সাথে টুরিস্ট বা বহিরাগতদের কোনোরকম ইন্টারঅ্যাকশান এখনও শাস্তিযোগ্য অপরাধ। সভ্য সমাজে বিতর্ক ওঠে, তাদেরকে কি ওইভাবেই থাকতে দেওয়া উচিত যেভাবে তারা 70 হাজার বছর ধরে আছে, না তাদের সভ্য সমাজের অংশীদার করা দরকার, তাদের পোশাক পরিচ্ছদ শিক্ষার আলো আধুনিক চিকিৎসার সুযোগ দেওয়া উচিত, না সংরক্ষিত বনে আদিম জীবনই ভালো। বিশেষজ্ঞদের মধ্যে এই বিতর্ক এখনোই রয়ে গেছে। পৃথিবীর বেশিরভাগ মানবাধিকার সংগঠন এবং নৃতত্ত্ববিদরা বলেন এরা যেভাবে আছে সেইভাবেই থাকতে দেওয়া উচিত। অভিজ্ঞতা বলে আধুনিক সভ্য জগৎ এবং মানুষের সাথে তাদের সংযোগ এই আদিম জনজাতির পক্ষে ভীষণ ক্ষতিকর। পৃথিবীর অনেক প্রান্তে অসংখ্য আদিম জনজাতি এর ফলে বিলুপ্ত হয়ে গেছে। কয়েক বছর আগে আন্দামান প্রশাসন এই আদিম জনজাতিদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে, যেখানে পৃথিবীর বিভিন্ন বিশেষজ্ঞ নৃতত্ত্ববিদ, মানবাধিকার বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকগণ অংশগ্রহণ করেন। সেখানে নির্ধারিত হয় যে জারোয়াদের সভ্য জগতের সাথে সম্পর্কে উৎসাহিত করা উচিত, কিন্তু সেটা কীভাবে, কতটা সময় নিয়ে এবং সভ্য জগতের সঙ্গে কতটা যুক্ত হবে সেটা জারোয়ারাই ঠিক করবে। সরকারের তাদের ওপরে কিছু চাপিয়ে দেওয়া কোনো জায়গা নেই, ভারত সরকার একই মত পোষণ করেন। বর্তমানে জারোয়া অধ্যুষিত অঞ্চলে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তবে জওহরলাল নেহরু একদা বলেছিলেন, আমি এই আদিমদের কখনোই চিড়িয়াখানায় দেখতে চাই না, আবার সভ্যদের মতো চলুক তাও না, ওরা থাকুক ওদের মতো সুখে শান্তিতে।
তো বন্ধুরা আপনারা শুনলেন ভারতের এক বিশেষ নাগরিক যারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে সেই জারোয়া জাতিগোষ্ঠীর অজানা কিছু ইতিহাস নিয়ে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।